Hello, assalamu alaikum everyone, it's me Urmi from Urmi's Universe and welcome to a brand new shopping guide blog. So guys, our last je Arong er sale er blog ta shei blog ta te ami tomader sathe eto sundor sundor kichu bag er collection share er pashapashi bole diyechhilam je tader huge porimane je sale er bag shegulor ekta details blog share korbo. So ajker blog ta hocche mainly shetai. Video te tumra ekhon onek porimane bag gulo dekhte pachho and amar hate je bag ta dekhcho light ash color er. So ei bag tar price hocche bolechhilam maybe 700 ba 800 taka. And এই তো তারপরে দেখো আরেকটা সুন্দর মাল্টি কালারের ব্যাগ এন্ড এটা রেড কম্বিনেশন করা ছিল এই ব্যাগটার প্রাইস ছিল মেবি 550 টাকা দেন এখন যে তোমরা সুন্দর অ্যাশের মধ্যে এই গর্জিয়াস ডিজাইনের লং বেল্ট সহ এই ব্যাগটা দেখতে পাচ্ছো এটা কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজ ছিল এন্ড ভিতরেও ভালো পরিমাণে স্পেস ছিল আর এটার প্রাইস ছিল 920 টাকা আর এখানের বেশিরভাগ ব্যাগগুলোই কিন্তু তারা ফিক্সড প্রাইস বলে না তোমরা প্রত্যেকটা দামাদামি করতে পারবে এন্ড এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছো রেড কালারের পার্টি পার্স এটার প্রাইস হচ্ছে 950 টাকা তারা বলছিল সো দামাদামি করে 700-800 এর মধ্যে তোমরা নিতে পারবে দেন এই পার্সটা দেখো এটা কিন্তু অনেক বেশি কিউট ছিল উপরে এমন করে সুন্দর করে ওয়ার্ক করা আর এটার প্রাইস বলছিল মেবি 600 বা 700 দেন এই কিউট বেবিদের এই ব্যাগটার প্রাইস হচ্ছে 450 টাকা বলছিল এটার কিন্তু 3-4টা কালারও আমি দেখছিলাম সো দেখো এটা কিন্তু বেশ কিউট আর এই তো তারপরে দেখো হচ্ছে এই সুন্দর মেরুন কালারের ব্যাগটা এটাতে দেখো কত সুন্দর করে উপরে এমন হ্যান্ডওয়ার্ক তার পাশাপাশি কারচুপি ওয়ার্ক এগুলো করা এটার ফ্যাব্রিকটা ভেলভেট ছিল এটার প্রাইস 1000 টাকা বলছিল আর এটার ব্ল্যাক কালারও ছিল দেন দেখো এই সুন্দর লেদারের এই ব্যাগগুলো অ্যান্ড এগুলো কিন্তু অফিসে ক্যারি করার জন্য একদম পারফেক্ট এই ব্যাগগুলোর অনেক অনেক কালার অনেক ডিজাইন দেন অনেক শেফও কিন্তু ছিল আর এগুলোর প্রাইস হচ্ছে তারা বলছিল 2000 টাকা করে একদম ফিক্সড এগুলো দামাদামি তোমরা করতে পারবে না আর তারপরে দেখো আরেকটা সুন্দর এই মাস্টার্ড টাইপ কালারের এই ব্যাগটা এটার প্রাইসও 2000 দেন তারপরে এই যে এই শেফের ব্যাগটা দেখতে পাচ্ছ এটার প্রাইসও কিন্তু ছিল 1800 থেকে 2000 টাকার মধ্যে এছাড়া দেখো এই দোকানটাতে হিউজ পরিমাণে এমন লেদারের বিভিন্ন কালারফুল ব্যাগ হ্যান্ডব্যাগ লং ব্যাগ তার পাশাপাশি বিভিন্ন বেল্টের এমন কালেকশন ছিল আর তারপরে এই পাশটাতে দেখলাম হচ্ছে এই সুন্দর সুন্দর হাতের কাজ করা এই ব্যাগের কালেকশন আর আমার হাতের এই ব্লু ব্যাগটার প্রাইস তারা 500 টাকা করে বলছিল সো এটার হচ্ছে আরও মেবি 2-1টা কালারও ছিল দেন এই ব্যাগটার শেফটা আমার কাছে অনেক বেশি কিউট লাগছিল আর এটার প্রাইস হচ্ছে 1000 টাকা বলছিল দেন এই ব্ল্যাক কালারের এই পার্টি পার্সটা দেখো কত সুন্দর করে হ্যান্ডওয়ার্ক এটার প্রাইসও মেবি 700 বা 800 টাকা বলছিল দেন এই পার্সটা তাগার ছিল অ্যান্ড এটার স্পেসটা একদম ইউনিক টাইপ ছিল তার পাশাপাশি এটার ডিজাইনেরটাও কিন্তু অনেক বেশি ইউনিক কজ এটার উপরে ছিল সুন্দর করে রিপিট টাইপ তার পাশাপাশি সুতো দিয়ে সেলাই করা এমন ডিজাইন সো এটার প্রাইস মেবি 500 বা 600 টাকা বলেছিল অ্যান্ড এই ফুলকারি ডিজাইনের এই ব্যাগটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসও মেবি 500 টাকার মধ্যে ছিল দেন এই পার্সটাও কিন্তু অনেক বেশি কিউট ছিল আর এটার প্রাইস মেবি 250 বা 300 টাকা এমন বলছিল তারা সো বললামই তো এই সব ব্যাগগুলোই তোমরা দামাদামি করতে পারবে আর বেশ কয়েকটা দোকানেই হচ্ছে এমন দামাদামির সিস্টেমটা দেন এখন যে তোমরা আমার হাতের এই ব্যাগটা দেখতে পাচ্ছ এটা ক্যামেরাতে অনেক বেশি সুন্দর লাগছিল রিয়েলও এটা সুন্দর বাট উপরের যে কালারটা নুট টাইপের এটা একটু আমার কাছে দেখতে যেন কেমন লাগছিল মনে হচ্ছিল যে অনেক আগের প্রোডাক্ট সো একটু ময়লা ময়লা টাইপ তাই এটা আমি নিইনি বাট এটার প্রাইস হচ্ছে 500 টাকার মধ্যে ছিল দেন চোখে পড়লো মিনি সাইজের লাইট অ্যাশ কালারের ব্যাগটা এটা কিন্তু একটা মিনি পার্টি ব্যাগ হিসাবে ইউজ করতে পারো বেবিরা বা বড়রা এটার প্রাইস 400 টাকা বলছিল দেন দেখো এখানে আরও বেশ কয়েকটা আমার লেদারের ব্যাগের কালেকশন দেখছিলাম মানে এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল আর এই দোকানের এই ব্যাগগুলোর প্রাইস 1500 দেন হচ্ছে 1800 এমন বলছিল সো তোমরা এগুলো কিন্তু দামাদামি করে নিতে পারবে তারপরে দেখো তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো সেই দিন আমার কোন দোকানের কালেকশনগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছিল ব্যাগের তাহলে আমি বলবো যে এই দোকানটার কজ এই দোকানের বেশিরভাগ ব্যাগগুলোর প্রাইসই ছিল 500 টাকার মধ্যে দেন এই তো দেখো এই ব্ল্যাক কালারের ব্যাগটা আমার তো সেদিন অনেক বেশি ভালো লেগেছিল এটা লং বেল্ট সিস্টেমটাও ছিল আর এটা হচ্ছে আমি সেই দিন নিয়েছিলাম সো বললামই তো এগুলোর প্রাইস হচ্ছে ছিল 500 টাকার মধ্যে দেন দেখো এই গোল্ডেন কালারের এই ব্যাগটাও কিন্তু অনেক বেশি কিউট অ্যান্ড অনেক বেশি ক্লাসি দেন এটার দেখলাম একটা এই কফি কালারও ছিল অ্যান্ড এই তো দেখো এটার বক্স টাইপের সিস্টেমটা আমার বেশি ভালো লাগছিল দেন দেখলাম এটার একটা মেরুন কালারও কিন্তু ছিল আর এগুলোর প্রাইস হচ্ছে 600-700 টাকা এমন বলে সো অবশ্যই বার্গেন করে নিতে পারবে দেন এই তো দেখো এই কিউট আর একটা পার্স অ্যান্ড এটার দেখলাম যে আর একটা সুন্দর এমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের কালারও ছিল দেন দেখো আর একটা লাইট অ্যাশের মধ্যে এমন পার্টি ব্যাগের কালেকশন এটা লং বেল্ট সিস্টেমও ছিল এই লম্বাটে প্যাটার্নের যে রেড ব্যাগটা এটাও তোমরা 300-400 টাকার মধ্যে হলেই নিতে পারবে দেন দেখো রাউন্ড সার্কেলের এই ব্ল্যাক ব্যাগটা এটার ব্লু কালার পিঙ্ক কালারও অ্যাভেলেবেল ছিল আর এটার লং সিস্টেমটাও ছিল আর এটা
এটার প্রাইস চাচ্ছিল অনলি 250 টাকা। সো তোমরা 200 টাকার মধ্যে হলে বার্গেন করে নিয়ে নিতে পারো। সো গাইস, এই তো এই ছিল হচ্ছে আরঙ্গের অনেক অনেক টাইপের যে ব্যাগের অফারের কালেকশনগুলো সেগুলো। সো আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে ডিটেইলসে আজকের ব্লগটা শেয়ার করলাম। সো আই হোপ ব্লগটা তোমাদের সবার কাছেই ভালো লেগেছে। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।